সম্মানিত মুসলিম দীনি ভাই বোনেরা, মোটামুটি আমরা সকলেই জানি যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একজন সুনামধন্য ডাক্তার ডাক্তার মাইনউদ্দিন রহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন। বিভিন্ন গণমাধ্যম, পত্রপত্রিকা এবং জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি বাস্তবিক জীবনে অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং গরিবের ডাক্তার হিসাবে পরিচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে। নিঃসন্দেহে যারা মানুষের এমনিভাবে উপকার করে তারা হচ্ছে আমাদের সমাজের শ্রেষ্ঠ মানুষ। তবে ওনার মৃত্যুর পর আমি যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল আলেম ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার মানুষ, এমনকি ক্ষমতাশীল দলেরও অনেক উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ তার এই মৃত্যুতে কষ্ট পেয়েছে, প্রশংসা করেছে, তার জন্য দোয়া করেছে। আমি এ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি যেটা উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররু বি জানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রা, সাহাবায়ে কেরামগণ একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন এবং উক্ত মৃত ব্যক্তি সম্পর্কে প্রশংসা করলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাবাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার উপর ওয়াজিব হয়ে গেছে, তার উপর আবশ্যিক হয়ে গেছে। সুম্মা মাররু বি উখরা ফাসনাউ আলাইহা শাররান, অতঃপর সাহাবায়ে কেরামগণ আরও একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন এবং উক্ত মৃত ব্যক্তি সম্পর্কে তিরস্কার করলেন, বাজে মন্তব্য করলেন। ফাকালা ওয়াজাবাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন তার উপর ওয়াজিব হয়ে গেছে, তার উপর আবশ্যিক হয়ে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ওয়াজাবাত, হে আল্লাহর নবী, কি ওয়াজিব হয়ে গেছে তাদের উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা আসনাইতুম আলাই খায়রান ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে মৃত ব্যক্তি সম্পর্কে তোমরা প্রশংসা করেছো, ভালো মন্তব্য করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যিক করে দিয়েছেন। ওয়াহাযা আসনাইতুম আলাই শাররান ফা ওয়াজাবাত লাহুন নার, আর যে মৃত ব্যক্তি সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করেছো, তিরস্কার করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে আবশ্যিক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ, তোমরা হচ্ছে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী। আজকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে মাইনউদ্দিন স্যারের মতো এমন অসংখ্য মানুষ মারা যাচ্ছে যাদের মৃত্যুতে মানুষ কান্না করছে, তাদের প্রশংসা করছে, তাদের জন্য জান্নাতের দোয়া করছে। পক্ষান্তরে এমনও কিছু মানুষ মারা যাচ্ছে না, তারা অসুস্থ হচ্ছে এমনও খবর যদি কেউ প্রচার করে তখন মানুষ তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে ভৎসনা করছে, তাদের মৃত্যুর জন্য দোয়া করছে। আর যদি তারা মারা যায় তখন তাদের জাহান্নামের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছে। সম্মানিত মুসলিম দীনি ভাই বোনেরা, আজকে আমরা কি এমন জীবন অতিবাহিত করতে পারছি যেই জীবনের পরিসমাপ্তির পরই আমরা হাসব এবং দুনিয়াবাসী আল্লাহর নিকট কান্না করে আমাদের নিকট দোয়া করবে? নাকি ক্ষমতার দাপটে, অর্থের লোভে আমরা এমন জীবন অতিবাহিত করছি যার কারণে মৃত্যুর পরপরই আমরা কান্নায় ভেঙে পড়ব, দুনিয়ার মানুষ অট্টহাসি হেসে আমাদের জন্য জাহান্নামের দোয়া করবে?